সামনেই কার্তিক পুজো, সেই উপলক্ষে আমরা চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়া পাড়ায় দেখে নিতে কার্তিক পুজো উপলক্ষে এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। কালী পুজো শেষ, কিন্তু আর একটি উৎসবের প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা, আর সেটি হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজো উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া, মানিকতলা খালপাড় পটুয়াপাড়া দেখে নিতে কার্তিক পুজো উপলক্ষে এখানকার প্রতিমা নির্মাণের ক্ষেত্রে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, পাশাপাশি প্রতিমার দাম কত, সেটাও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এইগুলো বড়গুলো একটু বড়গুলো, এটা 1800 ঠিক, ওগুলো 2500, এইগুলো 2500, মানে কারুকার্যের উপর দামটা নির্ভর করছে। ঠিক, যত বেশি কারুকার্য তত বেশি, এটা হাইটেরও ব্যাপার আছে, হাইটেরও ব্যাপার আছে। ঠিক, আর এইগুলো এইগুলো আর এইগুলো একই দাম, এটা 1800। একটু ছবি নিচ্ছি, হ্যাঁ দিদি ছবি নিচ্ছি। আচ্ছা, এগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে দিদি? এগুলো বাইরে 2500 না? আর এই ছোটোগুলো 2500, এই যে ছোটোগুলো এগুলো 200। দাম কত থেকে শুরু হচ্ছে বলে? হ্যাঁ হ্যাঁ, বড় 1000 টাকা, 800 টাকা। আর দাদা, এটা বাবু কার্তিক, তাই তো? এগুলো কত থেকে শুরু হচ্ছে? 200-300-250 থেকে শুরু হচ্ছে। আর এই ল্যাংটা কার্তিকটা, একে তো ল্যাংটা কার্তিকই বলা হয়, এটা 550, এটাই কালকে বানাচ্ছিলে, এটা 650-600। আর বাবু কার্তিক যেটা ছোট, ওটা কত বড়? ওগুলো দাম 75 টাকা। ঠিক 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 আছে, আসছি দাদা। হ্যাঁ, 600 টাকা। হ্যাঁ, আপনার জগদ্ধাত্রী বানান না? না, জগদ্ধাত্রী করি না। এবার সরস্বতী হাতে, আশা করি পুতুলের ভিডিওটা দেখে অনেকে আসবে। এগুলো তো মানে এগুলো বড়, এগুলো বড়গুলো কত করে? 400। আর এগুলো 400। কালকের মধ্যে মনে হয় কাজ হয়ে গেল।
তারকনাথ শিল্পালয়ে নির্মিত যে কোনো ছাঁচের প্রতিমায় আমাকে চিরকালই মুগ্ধ করে এসেছে। ওনাদের তৈরি এই বাবু কার্তিক আমি গত বছরই কার্তিক পুজোর প্রাককালে সংগ্রহ করেছি। এ বছরও ওনারা বিপুল পরিমাণে বাবু কার্তিক তৈরি করেছেন। এর আগে ওনারা কিন্তু কার্তিক ঠাকুরের যে সকল ধরন রয়েছে, অর্থাৎ ফরমেশন রয়েছে, যেরকম রাজা কার্তিক, সেই রাজা কার্তিকও কিন্তু ওনারা তৈরি করতেন। কিন্তু গত বছর আমি বাবু কার্তিক পেয়েছিলাম বলে ওনাদের থেকে ছাঁচের তৈরি ছোট বাবু কার্তিক সংগ্রহ করেছিলাম। ওনাদের তৈরি যে কোনো ছাঁচের প্রতিমাই কিন্তু অনিন্দ্য সুন্দর এবং অসাধারণ একটা নান্দনিক ভাবনা ও অভিব্যক্তি প্রতিমাগুলোর মধ্যে রয়েছে। আমরা যেদিনকে পুতুল নেবে গো পুতুলের ব্লগটি বানালাম, তার পরদিনও আমরা মানিকতলা খালপার পটুয়া পাড়ায় গেছিলাম এবং ওনাদের কাছেও গেছিলাম এবং ওনাদের কাছে গিয়ে দেখলাম যে ছোট ছোট শিব ঠাকুরের প্রতিমাও কিন্তু ওনারা তৈরি করে রেখেছেন। এই যদিও সেই ছবিটা তোলা হয়ে ওঠেনি, তবু এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই বাবু কার্তিক, খুবই ছোট আকৃতির কিন্তু অসাধারণ কারুকার্য মণ্ডিত, যদিও এখানে রঙের বিভিন্ন প্রলেপ চলানো বাকি রয়েছে। শিল্পী কেষ্টপাল একাগ্র চিত্তে কার্তিক ঠাকুর তৈরি করে আসছেন। কার্তিক ঠাকুর কিন্তু প্রজননেরও প্রতীক, অর্থাৎ সন্তান কামনার আশায় অনেকেই কার্তিক পুজো করে থাকেন এবং সেক্ষেত্রে ল্যাংটা কার্তিক অনেকটা গোপাল ঠাকুরের মতন দেখতে, হামা গোপালের মতন দেখতে, সেটাও কিন্তু আমাদের এই বঙ্গদেশে তৈরি হয়ে থাকে।